হ্যালো বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পরিমাপের চতুর্থ পর্ব দেখব। আমি আনিকা মাহজাবিন। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। এখানে দেখো উদাহরণ 9 আমাদের কি বলছে। উদাহরণ 9 আমাদের বলছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এখন প্রতি বর্গ মিটার 7.5 টাকা দিয়ে, অর্থাৎ 7.50 টাকা দিয়ে যদি ঘরটির মেঝে কার্পেট দিয়ে থাকতে হয় তাহলে মোট 1102.50 টাকা ব্যয় হয়। এখন ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে। এখন দেখো এখানে 7.5 টাকা আমার খরচ হয় কিন্তু 1 বর্গমিটারে, ঠিক আছে। দেখো এই বলে দিচ্ছে যে প্রতি বর্গ মিটার 7.5 টাকা ধরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে থাকতে মোট তার এত টাকা ব্যয় হচ্ছে। এখন দেখো তার যদি সম্পূর্ণ টাকা ব্যয়ের পরিমাণ এত হয় তাহলে এই টাকা দিয়ে কিন্তু সে সম্পূর্ণ, এই যে তার ঘরটি দেখতে পাচ্ছ, সম্পূর্ণ ঘরটি এই কার্পেট দিয়ে থাকতে সফল হলো। তাহলে কিন্তু এই 1102.50 টাকা যে সে ব্যয় করেছে এই সম্পূর্ণ ঘরের ক্ষেত্রফলের ক্ষেত্রে বের করেছে। তাহলে আমরা ঐকিক নিয়মে বের করে ফেলতে পারি যে আমার 7.5 টাকা খরচ হয় 1 বর্গমিটারে, তাহলে 1 টাকা কত বর্গমিটারে খরচ হয় এবং এই 1102.50 টাকা কত বর্গমিটারে খরচ হয়। দেখো এখানে আমরা পেলাম হচ্ছে 147 বর্গমিটার, এটি আমার সম্পূর্ণ ঘরের ক্ষেত্রফল। এখন আমাকে বের করতে বলছে যে ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তো দেখো ঘরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হলে আমার কি করতে হবে, এখানে কিন্তু আরেকটি তথ্য আমাকে দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এখন দৈর্ঘ্য যদি প্রস্থের 3 গুণ হয়, অর্থাৎ আমার দৈর্ঘ্যটা বড়, আমি যদি আমার প্রস্থকে একটি নির্দিষ্ট সংখ্যা ধরে নিই, ধরো আমি ধরলাম, যেহেতু আমি জানি না, মনে করো আমি মনে করি যে আমার প্রস্থ ক, ঠিক আছে। আর এখানে কি বলছে, এখানে বলছে যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে আমার দৈর্ঘ্য কত হতে পারে বলো, দৈর্ঘ্য হতে পারে 3 ক, যেহেতু এই ক এর 3 গুণ। তাহলে দেখো এভাবে যদি আমরা ধরে নেই যে আমার প্রস্থ হচ্ছে ক মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে তার 3 গুণ, অর্থাৎ 3 ক মিটার, তাহলে দেখো আমরা ক্ষেত্রফলের সূত্র থেকে কি লিখতে পারি, ক্ষেত্রফলের সূত্র থেকে লিখতে পারি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এই 3 ক গুণ ক, অর্থাৎ 3 ক এর বর্গ হচ্ছে আমার নির্ণয় ক্ষেত্রফল। আবার দেখো এই প্রশ্নের শর্তানুসারে এই 3 এবং ক এর বর্গ কিন্তু 147 বর্গমিটারের সমান, তাহলে এখান থেকে কিন্তু আমরা ক এর মানটা বের করে নিয়ে আসতে পারি, যেটি আমি 7 মিটার, তাহলে এটি হচ্ছে আমার নির্ণয় প্রস্থ, কারণ আমি ক ধরেছিলাম, কি বলতো, ক ধরেছিলাম আমার প্রস্থ, এবং এই প্রস্থের 3 গুণ হচ্ছে আমার দৈর্ঘ্য, অর্থাৎ 3 × 7 = 21 মিটার হচ্ছে আমার দৈর্ঘ্য। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারলে। এরপর আমরা আরেকটি অঙ্ক দেখব উদাহরণে, এটিও একটি ঘরের সাথে সম্পর্কিত অঙ্ক। এখানে তোমাকে যেটা বলছে যে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। এখন এই একটি ঘরের কথা বলছে যে ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে তোমার যথাক্রমে 16 মিটার, 12 মিটার ও 4 মিটার। মনে করো এটি যদি হয় দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলে দিচ্ছে আমার কত, 16 মিটার, তাই না। আর বলে দিচ্ছেন এর প্রস্থ, ধরো এদিকে যেই প্রস্থ সেটা হচ্ছে আমার 12 মিটার এবং এর উচ্চতা, অর্থাৎ এই লম্ব বরাবর তার উচ্চতা হচ্ছে 4 মিটার, তাই না। এখন তোমাকে কি করতে হবে, বের করতে হবে যে এই ঘরে কত কিলোগ্রাম বায়ু আছে। এখন বায়ু আর পানির ব্যাপারটা কি, যে জায়গায় থাকবে সেখানে যে আয়তন সেটির আয়তনই হবে সেই বায়ু বা পানির আয়তন, এটা তো তোমরা জানো। এখন আমাদের এই বায়ু কতখানি আছে এটা বের করতে হলে ওই ঘরের আয়তনটা আগে বের করতে হবে। তো আমরা আয়তনের সূত্র কি শিখেছি, দেখো আয়তনের সূত্র আমরা জানি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখানে কিন্তু আমরা এই ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা জিনিসই জানি, তাহলে আমরা সহজেই বের করে ফেলতে পারবো এই ঘরের আয়তন হচ্ছে 768 ঘনমিটার। এখন দেখো ঘরের আয়তন বের করার পরে আমরা কি করব, এই ঘরের আয়তনকে আমরা ঘন সেন্টিমিটারে নিয়ে যাব, কারণ ঘন সেন্টিমিটারের সাথে আমরা গ্রামের একটি সম্পর্ক জানি। আচ্ছা দেখো আমরা পেলাম কত, আমরা পেলাম হচ্ছে 76 কোটি 80 লক্ষ ঘন সেন্টিমিটার, অনেক বড় একটি সংখ্যা। এখন দেখো এখানে আবার একটি কথা বলছে যে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। এখন আমরা জানি যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কিন্তু 1 গ্রাম, ঠিক আছে। এখানে আমি একবারে বায়ুতে চলে গিয়েছি, বাট পানির ওজন 1 ঘন সেন্টিমিটার পানির ক্ষেত্রে এটি ছিল হচ্ছে 1 গ্রাম।
এখন যেহেতু আমার বায়ু পানি থেকে আবার 0.00129 গুণ ভারী, সুতরাং এই বায়ুর ক্ষেত্রে এই একের সাথে আমার গুণ হবে কত বলতো? 0.00129 এত গ্রাম। ঠিক আছে, এর জন্য আমি পেলাম আমার এক ঘন সেন্টিমিটার বায়ুর ওজন হবে 0.00129 গ্রাম। অর্থাৎ ঘরটিতে মোট বায়ুর পরিমাণ কত হবে বলতো? এই যে আমার এক ঘন সেন্টিমিটার বায়ুর ওজন, এটাকে আমি সেই ঘরের আয়তন যত সেন্টিমিটার পেলাম, যত ঘন সেন্টিমিটার পেলাম, সেটার সাথে গুণ করে দিলেই কিন্তু আমরা পেয়ে যাব ওই ঘরে বায়ুর পরিমাণ কত। সেটা আমরা পাচ্ছি হচ্ছে 990,720 গ্রাম। এটাকে আবার আমরা কিলোগ্রামে নিয়ে যাব, এর জন্য 1000 দিয়ে ভাগ করব। গ্রাম থেকে কিলোগ্রাম আমরা দেখো উপরের দিকে যাচ্ছি, আমরা যে সিরিয়ালটা মুখস্থ করেছিলাম সেখানে আমরা তিন ঘর উপরে যাচ্ছি, এজন্য আমি এটাকে 1000 দিয়ে ভাগ করে কিলোগ্রামে নিয়ে গেলাম এবং পেলাম হচ্ছে 990.72 কিলোগ্রাম বায়ু রয়েছে। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারলে। এখন আমরা আরেকটি অঙ্ক দেখব, উদাহরণ 11। এখানে আমাদের কি বলছে? এখানে বলছে 21 মিটার দীর্ঘ, অর্থাৎ এদিকে আমার 21 মিটার, এবং 15 মিটার প্রস্থ, অর্থাৎ এদিকে আমার 15 মিটার। এই বাগানটিতে, মনে করো এই বাগানে অনেক ফুল রয়েছে, এরকম একটি বাগান, বাগানের বাইরে আবার 2 মিটার প্রশস্ত একটি পথ রয়েছে। তাহলে এর বাইরে যদি তুমি একটি পথ চিন্তা করো তাহলে কি হবে? তাহলে কিন্তু দেখো আমার এই 21 মিটারের বাইরে আরো দুটি দৈর্ঘ্য যোগ হবে। এখন দেখো এটুক কত, এটুক কত হবে আর এটুক কত হবে, সেটা কিন্তু আমার প্রশ্নে বলে দিচ্ছে যে এই পথ 2 মিটার প্রশস্ত, অর্থাৎ আমার এদিকে এদিকে সব দিকে 2 মিটার করে বাড়বে। এখন বলছে কি যে প্রতি বর্গ মিটারে 2.75 টাকা দরে পথটিতে ঘাস লাগাতে মোট কত খরচ হবে। এখন আসো আমরা দেখি কিভাবে অঙ্কটি সমাধান করা যায়। প্রথমে দেখো আমরা জানি যে এই বাগানের দৈর্ঘ্য রাস্তা সহ, ধরো এই চারপাশে যে রাস্তাটা আমরা চিন্তা করলাম সেই রাস্তা সহ আমাদের বাগানের দৈর্ঘ্য কত হবে। মনে করো এই দৈর্ঘ্য কিন্তু আমার এদিকেও 2 মিটার বাড়ছে, এদিকেও 2 মিটার বাড়ছে, তাহলে এই 21-এর সাথে 2টা 2 যোগ হবে, আমরা পাবো হচ্ছে 21 যোগ 4 25 মিটার। আবার দেখো বাগানের প্রস্থ বরাবরও কিন্তু ঠিক তাই, এই 15-এর সাথে দুদিকেই 2 করে যোগ হবে, তাহলে আমি পাবো হচ্ছে 19 মিটার। এখন এই রাস্তা সহ আমার বাগানের ক্ষেত্রফল কত হবে বলতে পারো? 25 গুণ 19, অর্থাৎ 475 বর্গমিটার। এখন দেখো আমরা রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বের করে ফেললাম। এখন আমরা কিন্তু চাইলে এই রাস্তাটি ছাড়াও বাগানের ক্ষেত্রফল বের করতে পারি, এই শুধু আমার বাগানের দৈর্ঘ্য প্রস্থ গুণ করে। দেখো বাগানের দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি 21 মিটার এবং 15 মিটার, এদেরকে গুণ করে আমি কি পাই? বাগানের, শুধু বাগানের ক্ষেত্রফল রাস্তা ছাড়া, সেটা আসে হচ্ছে আমার 315 বর্গমিটার। এখন দেখো এই রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল এবং রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, এই দুটা যদি আমি বিয়োগ করি তাহলে কিন্তু আমি এই যে আমার চিকন রাস্তাটা বাগানের চারপাশে, এটার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে চলো দেখি বাগানের ক্ষেত্রফলটা কত। বাগানের ক্ষেত্রফল আমরা পাই এই 475 বিয়োগ 315, অর্থাৎ রাস্তা সহ এবং রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলের বিয়োগফল, যেটা হচ্ছে 160 বর্গমিটার। এখন দেখো আমাকে প্রশ্নে বলেছিল যে প্রতি বর্গমিটারে ঘাস লাগাতে তার খরচ হয় 2.75 টাকা, অর্থাৎ 1 বর্গমিটারে তার খরচ হয় 2.75 টাকা। তাহলে এখানে কত বর্গমিটার রাস্তার ক্ষেত্রফল? 160 বর্গমিটার। এই 160 বর্গমিটারে আমার কত খরচ হবে? 160 গুণ হবে হচ্ছে আমার 2.75, অর্থাৎ 440 টাকা। এটি কিন্তু আমার ঘাস লাগানোর মোট খরচ। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারলে। এখন আমরা এরকমই মাঠ বা বাগান বিষয়ক আরেকটি অঙ্ক দেখব, সেটি হচ্ছে তোমার উদাহরণ 12। এখানে বলছে তোমার এই যে একটি মাঠ, ঠিক আছে, এর ঠিক মাঝে আড়াআড়িভাবে দুটি প্রশস্ত রাস্তা আছে। তো আমরা দেখি রাস্তা দুটি কেমন। রাস্তা দুটি হচ্ছে এরকম, মনে করো এর দৈর্ঘ্য এদিকে 40 মিটার, এদিকে প্রস্থ 30 মিটার, অর্থাৎ এই মাঠে দৈর্ঘ্য এবং প্রস্থ। এখন এই যে আমার রাস্তা দুটি, এদের ক্ষেত্রে বলে দিচ্ছে যে এরা হচ্ছে তোমার 1.5 মিটার প্রশস্ত, অর্থাৎ এটুকের যে প্রস্থ সেটা হচ্ছে 1.5 মিটার। তাহলে এখানে বলছে যে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কি হবে। দেখো এই রাস্তাটির ক্ষেত্রফল বের করা কিন্তু খুব সোজা, এই রাস্তার ক্ষেত্রফল বের করবে তখন এই রাস্তার দৈর্ঘ্য এবং এই যে প্রস্থ তোমাকে বলেই দিচ্ছে 1.5 মিটার, এবং এই দৈর্ঘ্য হচ্ছে মাঠের দৈর্ঘ্য আমার যত ততই। কিন্তু দেখো
এই রাস্তার ক্ষেত্রফল যখন আমি বের করলাম তখন কিন্তু আমার এটুক ক্ষেত্রফল আমি বের করে ফেলছি, ঠিক আছে? এই যে এটুক জায়গা, এটুক যখন আমি আবার এই রাস্তার ক্ষেত্রফল বের করব তখন যদি আবার হিসাব করি তাহলে এই জিনিসটা কিন্তু আমার ডাবল হয়ে যাবে, তাই না? আমরা দুইবার করে ফেলবো এই জিনিসটা হিসাব। এই জন্য দ্বিতীয়বার যখন আমি এই রাস্তাটির হিসাব বের করব তখন আমার এটুক বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? এটুক আমরা যে কোনো একবারই হিসাব করব, যে কোনো একটি রাস্তার ক্ষেত্রে। দুটি রাস্তার ক্ষেত্রে যদি আমি হিসাব করি তাহলে এই জিনিসটা আমার দুইবার হিসাব করা হয়ে যাচ্ছে। তাহলে এই একটি ট্রিক্স বাদে এই অঙ্কটি আসলে অনেক সোজা, এই অঙ্কটিতে আর কোনো সমস্যা নেই। তাহলে দেখো এখানে আমার এই প্রথম রাস্তার ক্ষেত্রে দৈর্ঘ্য বরাবর যেটি, ঠিক আছে, দৈর্ঘ্য বরাবর যেটি, অর্থাৎ মনে করো এটি আমার দৈর্ঘ্য বরাবর, এটির ক্ষেত্রে আমার রাস্তার ক্ষেত্রফল কত হবে? রাস্তার ক্ষেত্রফল হবে 40 গুণ 1.5। এই যে মনে করো এই রাস্তাটি, এই রাস্তাটি এই বরাবর আছে, এর দৈর্ঘ্য হচ্ছে তোমার 40 এবং এই প্রস্থ হচ্ছে 1.5 মিটার, তাহলে ক্ষেত্রফল আমি পাচ্ছি 60 বর্গমিটার। এখন দেখো যখন আমি এই প্রস্থ বরাবর রাস্তাটি বের করব তখন এই যে আমার প্রস্থ 30 এটা থেকে কিন্তু আমার এই 1.5 বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ এই যে পুরা 30, ঠিক আছে, এই 30 মিটার থেকে আমার এই 1.5 মিটারটা বিয়োগ করে দিতে হবে। এটি আমি আর দ্বিতীয়বার হিসাব করতে পারবো না। এটি বিয়োগ করে এই যে আমি তারপর যে রাস্তার দৈর্ঘ্যটি পেলাম সেটার সাথে এই 1.5 গুণ করে এই প্রস্থ বরাবর যে আমার রাস্তাটি সেটির ক্ষেত্রফল বের করব এবং সেটি আমি পেলাম হচ্ছে 42.75 বর্গমিটার। তাহলে এখন আমি এই রাস্তাটার ক্ষেত্রফল যোগ করে আমার উত্তর পেয়ে যাচ্ছি, আমার উত্তর হচ্ছে 102.75 বর্গমিটার। তাহলে রাস্তাটার মোট ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারলে। এখন আমরা উদাহরণের আরেকটি অঙ্ক দেখব। উদাহরণ 13 আমাদের কি বলছে? উদাহরণ 13 আমাদের বলছে যে 20 মিটার দীর্ঘ একটি কামরার মাঝে আমাদের এই কামরাটা, ধরো এটি একটি কার্পেট দিয়ে ঢাকতে আমার 7,500 টাকা খরচ হয়। এখন এই কামরাটির প্রস্থ যদি 4 মিটার কম হয় তবে আমার 6,000 টাকা খরচ হয়। এখন দেখো প্রস্থ 4 মিটার কমায় আমার কিন্তু খরচও কমে গেল। এখন তোমাকে বের করতে বলছে কামরাটির প্রস্থ কত। দেখো কামরার প্রস্থ বের করতে হলে আমার প্রথম কাজ যেটা, আমি দৈর্ঘ্য জানি, আমার ক্ষেত্রফল লাগবে, না হলে আমি প্রস্থ বের করতে পারবো না। কারণ আমি কি জানি, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো সেখান থেকে আমি কিন্তু আমার প্রস্থ বের করতে পারবো। এখন ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? এই যে আমাকে খরচের কথা এতগুলো কথা বলে দিয়েছে, এখান থেকে আমি কিন্তু আমার ক্ষেত্রফল বের করতে পারবো। তো সেটা কিভাবে? দেখো এই যে আমার প্রস্থ 4 মিটার কমলো, এতে কিন্তু আমার খরচ কম, প্রস্থ যে 4 মিটার কমলো এতে কিন্তু আমার খরচও কমে গেল। এখন দেখো প্রস্থ 4 মিটার কমায় আমার ক্ষেত্রফল কত কমলো? আমার ক্ষেত্রফল কমলো হচ্ছে 20 গুণ 4, অর্থাৎ 80 বর্গমিটার। এখন দেখো এই 80 বর্গমিটার ক্ষেত্রফল কমায় আমার খরচ কমে কত টাকা? 1,500 টাকা। তাহলে দেখো এই 80 বর্গমিটার ক্ষেত্রফল কমায়, খরচ কমে হচ্ছে 1,500 টাকা। তাহলে 1,500 টাকা খরচ হয় 80 বর্গমিটারে। তাহলে আমার 1 টাকা খরচ হয় কত বর্গমিটারে? এবং আমার এই 7,500 টাকা, অর্থাৎ এই মোট সম্পূর্ণ ক্ষেত্রফল ঢাকতে যে টাকাটা খরচ হয় সেটা কত বর্গমিটারে সেটা আমরা বের করতে পারবো। সেটা হচ্ছে 400 বর্গমিটার, যেটি হচ্ছে আমার এই ঘরের ক্ষেত্রফল। এখন দেখো আমরা কি জানি, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে সেই সূত্র থেকে কিন্তু আমরা লিখতে পারি প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। সেখান থেকে আমি পেয়ে যাই আমার ঘরের প্রস্থ হচ্ছে তোমার 20 মিটার। অর্থাৎ দেখো ঘরটি কিন্তু আমার বর্গাকার, এর দৈর্ঘ্য আর প্রস্থ সমানই পেলাম আমরা, দুটি 20 মিটার। এখন এই অঙ্কটি আশা করি বুঝতে পারলে। এরপর আমরা আরেকটা অঙ্ক দেখি। আরেকটি অঙ্ক, এটিও ঘরের মেঝে নিয়েই। এখানে বলছে যে ঘরের মেঝের দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ 3.5 মিটার, ঘরটির উচ্চতা 3 মিটার এবং দেওয়ালগুলো 15 সেন্টিমিটার পুরু হলে চার দেওয়ালের আয়তন কত? এখন দেখো এই যে এর দৈর্ঘ্য হচ্ছে তোমার 4 মিটার এবং এই বরাবর প্রস্থ হচ্ছে 3.5 মিটার এবং এই চারপাশে, ঘরটির চারপাশে একটি দেওয়াল, তাই না? এই দেওয়াল কতখানি পুরু? দেওয়ালটা হচ্ছে 15 সেন্টিমিটার পুরু। এখন দেখো আমরা এই চার দেওয়ালের আয়তন বের করব। প্রথমে আমরা এই দুই দিকের দেওয়াল নিয়ে চিন্তা করব, মনে করো এইটা আর এইটা, ঠিক আছে? এখন যেহেতু আমরা আয়তন বের করব সব মিটারে, সেহেতু আমাদের এই 15 সেন্টিমিটারকে আগে মিটারে নিতে হবে, সেটা হচ্ছে 0.15 মিটার। এখন দেখো আমরা এদিকের দেওয়ালটার কথা যদি চিন্তা করি, এর সম্পূর্ণ দৈর্ঘ্য কত হবে বলতো?
চার মিটার শুধু কি চার মিটার হবে? চার মিটার কিন্তু শুধু না, কারণ এদিকে আমার একটা 0.15 মিটার আছে, এদিকে আমার একটা 0.15 মিটার আছে। তাহলে 4 যোগ 2 গুণ 0.15 মিটার, এটা হচ্ছে আমার এই দেওয়ালের সম্পূর্ণ দৈর্ঘ্য, তাই না? এখন এই দৈর্ঘ্যের সাথে কিন্তু এর প্রস্থ আমার গুণ করতে হবে। তো এই দেয়ালটির প্রস্থ কত? এদিকে আবার 0.15 মিটার। আবার আরেকটি প্যারামিটার আমার লাগে আয়তন বের করতে, সেটা হচ্ছে উচ্চতা। ঘরের উচ্চতা আমাকে বলে দিচ্ছে 3 মিটার। তাহলে দেখো আমি কি কি গুণ করব যদি শুধু দৈর্ঘ্যের কথা চিন্তা করি। এই দেওয়ালের আমার দৈর্ঘ্য, ঠিক আছে, এই দেওয়ালের আমার দৈর্ঘ্যটা হচ্ছে 4 যোগ 2 গুণ 0.15, ঠিক আছে, এই দেওয়াল বরাবর দৈর্ঘ্য। এই দেওয়ালের প্রস্থ যদি আমি চিন্তা করি, প্রস্থ হচ্ছে শুধু 0.15, এটা যেটা। এবং এই দেওয়ালের উচ্চতা যদি আমি চিন্তা করি, তাহলে এই দেওয়ালের উচ্চতা হচ্ছে আমার 3 মিটার। তাহলে দেখো এই তিনটা গুণ করলে কিন্তু আমি এই একটি দেওয়ালের আয়তন পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এই দৈর্ঘ্যের দিকে দুটি দেওয়ালের আয়তন আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো। এখানে দেখো এর সাথে আবার 2 গুণ কেন করেছি আমরা, কারণ হচ্ছে আমি একটি দেওয়াল না এই দেয়ালটিও হিসাব করছি, সেজন্য আমি শেষে একটি 2 গুণ করেছি। কিন্তু মূলত কিন্তু আমি এই তিনটা জিনিস গুণ করে আমার আয়তন বের করলাম, 4 যোগ 2 গুণ 0.15, এটার সাথে 3, এটার সাথে 0.15, এই তিনটা গুণফল। এখন দেখো আমাদের এই দুটি দেওয়ালের কাজ হয়ে গেল, এখন আমরা এদিকের দেওয়ালের কথা চিন্তা করি। দেখো এটুক আর এটুক কিন্তু আমার আর দ্বিতীয়বার হিসাবে আনতে হবে না, কারণ হচ্ছে আমি এদিকের দৈর্ঘ্য বরাবর যখন হিসাব করেছি তখনই এই 0.15 এর এটুক হিসাব করে ফেলেছি। তাহলে দেখো আমরা এই প্রস্থের দিকে আমার দেওয়ালের ঘনফল কত পাই, এই 3.5 মিটার, এর সাথে দেওয়ালের প্রস্থ 0.15 মিটার এবং উচ্চতা 3 মিটার, দুইটি দেওয়াল এজন্য 2 গুণ। তাহলে আমার প্রস্থের দিকে দেওয়াল দুটির ঘনফল আসছে 3.15 মিটার এবং মোট দেওয়ালের ঘনফল আসছে হচ্ছে তোমার 7.02 ঘনমিটার। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এখন আমরা উদাহরণের শেষ অঙ্কটি দেখব, মানে শেষ সাধারণ অঙ্ক, এরপরে হচ্ছে আমরা একটি সৃজনশীল প্রশ্ন দেখব। এই অঙ্কে আমাদের যেটি বলছে যে একটি ঘরে 3টি দরজা এবং 6টি জানালা আছে। ওই ঘরের দরজা জানালা তৈরি করতে 5 মিটার লম্বা ও 0.6 মিটার চওড়া কয়টি তক্তার প্রয়োজন? এখন দেখো আমরা প্রথমে এই যে মোট আমার দরজা জানালার সবকিছু বলে দিচ্ছে প্যারামিটার, সেগুলো দিয়ে আমার মোট দরজা জানালার ক্ষেত্রফল কত সেটা বের করে ফেলি। এখন দেখো এই যে এখানে আমার 6টি জানালা এবং 3টি দরজার কথা বলেছে, তাহলে দেখি এখানে আমার 3টি দরজার ক্ষেত্রফল কত। প্রত্যেকটি দরজা আমার 2 মিটার লম্বা এবং 1.25 মিটার চওড়া, তাহলে ক্ষেত্রফল হবে 2 গুণ 1.25, এবং যেহেতু 3টি দরজা এর সাথে আমার 3 গুণ হবে, তাহলে আমি পাচ্ছি 7.5 বর্গমিটার। 6টি জানালার ক্ষেত্রে কি বলেছে, প্রত্যেকটি জানালা 1.25 মিটার লম্বা এবং 1 মিটার চওড়া, ঠিক আছে। এবং দেখো মোট জানালা হচ্ছে আমার 6টি, তাহলে আমি ক্ষেত্রফল পাচ্ছি 6টি জানালা 7.5 বর্গমিটার। তাহলে আমার মোট দরজা ও জানালার ক্ষেত্রফল আমি পাই 7.5 যোগ 7.5, অর্থাৎ 15 বর্গমিটার। এখন দেখো আমার একটি তক্তার ক্ষেত্রফল কত, এখানে তক্তার কথা বলেছে যে 5 মিটার লম্বা ও 0.6 মিটার চওড়া, অর্থাৎ একটি তক্তার ক্ষেত্রফল কত, একটি তক্তার ক্ষেত্রফল 3 বর্গমিটার। এখন এই 15 বর্গমিটারের জন্য আমাদের মোট কয়টা তক্তা লাগবে বলতো? এই 15 বর্গমিটারের জন্য আমার লাগবে 15/3, অর্থাৎ মোট 5টি তক্তা। তাহলে ওই ঘরের এই 3টি দরজা ও 6টি জানালা তৈরি করতে আমাদের মোট 5টি তক্তা লাগবে। আশা করি এখন তোমরা অঙ্কটি বুঝতে পারলে। আজকে তাহলে আমরা এই পর্যন্তই করি, এর পরের দিন আমরা একটি সৃজনশীল প্রশ্ন এবং অনুশীলনীর অঙ্কগুলো শুরু করব। তাহলে তোমরা এই পর্যন্ত একটু ভালো মতো দেখো, ভালো থাকো, ধন্যবাদ।